ফটিকছড়ি দক্ষিণ পাইন্দং শিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। 27শে ডিসেম্বর বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ হাবিব খান চৌধুরী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আজিমেল কদর। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাসানুল কবির, বশির আহমেদ সরকার, মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি ফটিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুল হাসান চৌধুরী, ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদেক আলী শিকদার শুভ, শিক্ষক নেতা নাসির উদ্দিন ও নাসির খান। এই স্কুলকে কিভাবে উন্নতি করা যায় সর্বোপরি আমি ছিল দৃষ্টি ছিল, কিন্তু কারণ অকারণ আমি দেশের বাইরে চলে যাই। কিন্তু আমার পরবর্তী আমার আগে যিনি সভাপতি ছিলেন, এর আগে যারা ছিলেন, তারা অনেক চেষ্টা করেছে। ওনারা চেষ্টা করার কারণে আজকে এইভাবে আসছে। আপনারা দেখবেন আগামী হয়তো বছর ইনশাল্লাহ নেক্সট 2018 মধ্যে, অর্থাৎ 2018 সালের মধ্যে আমরা এখানে দেখবেন আপনারা একটা ভবন, অর্থাৎ চারতলা ভবন হবে ইনশাল্লাহ। আমার একক প্রচেষ্টা স্কুল হয় নাই, সবাই মিলে একক প্রচেষ্টা কিছু হয় না, সবাই মিলে হয়েছে। আমি স্কুল করলে কেউ আপনারা যদি ছাত্র না পড়েন, আপনার ছেলে মেয়ে না পড়েন, যখন স্কুলের এই অবস্থা দেখি তখন আমাদের অনেক কষ্ট লাগে। আমাদের এই এলাকাকে পরিবর্তন করতে চাই, তাহলে আমরা সবাইকে হাতে হাত দেখে মিলেমিশে কাজ করে এই স্কুলকে যাবো আমরা। এবং সবাইকে অনুরোধ জানাবো, আপনারা সংকীর্ণতা থেকে দূরে আসুন, সংকীর্ণ মন নিয়ে কোনো কিছু করা যাবে না। আপনারা যদি একটি সামাজিক অনুষ্ঠান করতে যায় তাহলে আমাদের বক্তব্য থাকতে হবে। আপনারা যদি সংকীর্ণ মন নিয়ে কাজ করতে আসেন তাহলে আমরা সংকীর্ণতার মধ্যে থেকে যাব। এই সংকীর্ণতার কারণে আজকে দীর্ঘ 20 বছর এই স্কুলে একটি ভবন হয় নাই। আমরা যদি সংকীর্ণতা থেকে বেশি বেরিয়ে এসে বক্তব্য যদি কাজ করি ইনশাল্লাহ আগামী 1 বছরের ভিতরে এই স্কুলে একটি ভবন হবে। প্রধান শিক্ষক কামালউদ্দিন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। এ সময় আওয়ামী লীগ নেতা মাস্টার আহমদ রশিদ, ওসমান বিন জাবেদ, শফিউল আজম, ছাত্র নেতা আবু সোহাইব, এহসান ফাহাদ ও আকিব শিকদার, কচিকাঁচার শিক্ষার্থী সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক শুভর পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকাদের শীত বস্ত্র প্রদান করা হয়। উত্তর চট্টগ্রাম থেকে এম আলম বিনিশান, তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।